বৈষম্যের সকল ধার রুদ্ধ হোক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য, এই স্লোগানরে সামনে রাখিয়ে রে প্রতি বছরের মতো এবারও বর্ণিল নানা আয়োজনের ভিতর দিয়ে রে সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু অলরে লইয়ে রে ব্যতিক্রমী বসন্ত ভালোবাসা উদযাপন গুজ্জে ৮ নম্বর শোলকপুর ওয়ার্ডর কাউন্সিলর মোর্শেদ আলম দম্পতি ও সামাজিক সংগঠন বিজয় কেতন। ফেব্রুয়ারি ১৪ তারিখ এদিন দুই নম্বর গ্রেডর উগা কমিউনিটি সেন্টারত জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নানান আয়োজনের ভিতর আসিল সুবিধা বঞ্চিত শিশু অলর অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, নাটক, নৃত্য, কবিতা সহ একক ও যৌথ পরিবেশনার পাশাপাশি আসিল জাদু প্রদর্শন ও দৈর্যের মধ্যাহ্নভোজ। এই আয়োজন কানা এই বরাবরই ২০১৩ সালে তো ঘুরিয়ে আছে, আর উদ্দেশ্য আসিল এই আয়োজনের মাধ্যমে সমগ্র দেশের মানুষের উপর জানান্দন যে আরার জীবনের মধ্যে আরার হৃদয়ের মধ্যে অফুরন্ত ভালোবাসা আছে। আরার এই ভালোবাসা তুমি যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আরা সমাজের বঞ্চিত অবহেলিত এসব শিশুকল ফা তোলে ই তারা জীবনের পাল্টা যাবে, আরা দেশের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টা পেলে তারার প্রতি ভালোবাসা গান আরও বৃদ্ধি হরিবার লাই আই এই প্রোগ্রাম গান আয়োজন হরি আলোগা আর স্ত্রী আরা দুজনে মিলি ২০১৩ এই প্রোগ্রামের ধারাবাহিকভাবে হরির এই গত দুই তিন বছর আর উপরে নারী সংগঠন আছে বিজয় কেতন, এই বিজয় কেতন এই আর সহযোগিতা আছে। বিশ্ব ভালোবাসা দিবসে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আমরা সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে পালন করি। সমাজের বিত্তশালী সবাইকে মেসেজ করব যে আপনারা সহ আমাদেরকে সহযোগিতা করে এই ভালোবাসা দিবস যেমন আমরা আরও বড় উদ্দীপনা করতে পারি, আমাদেরকে সহযোগিতা করবেন। এ সময় এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিএমপি উত্তর বিভাগের উপকমিশনার বিজয় বসাক, পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুইয়া, কুশ্রী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী সহ আরও বোধকে। একদিন বিজয় কেতন অন্য বিজয়ের কেতন উড়াবে সেই আশা করি, সেই আশার দিকে আমরা তাকিয়ে রয়েছি। বিজয় কেতন উড়াবে সুবিধা বঞ্চিত শিশু, এই ৮ নং ১৬ ওয়ার্ড এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডে কোনো প্রকার সুবিধা বঞ্চিত শিশু থাকবে না। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।